মানে মনে করেছে তাই যে মিনিমাম তো কোনো স্বার্থ আছে না হলে এর সাথে এত চিপটা চিপটি করে কেন এত বছর বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর হয়ে গেছে এদের সম্পর্ক আজকে প্রায় পঁচিশ বছরের আমাদের পরিচয় রিলেশন সাব্বিরের দু একটা কাজ আমি করেছি করিনি তা না বাট কোনোদিন আমার ভেতরে এটা কাজ করেনি যে কিরে তুই কাজ করিস আমাকে না আমার কাছে এরকম মনে হয়েছে যে অ্যাটলিস্ট সোশ্যালি কিছু একটা মেসেজ তো দিব ঠিক আছে আমি যখন নেগেটিভ রোল করলাম সেটাও আলাদা একটা বিষয় কিন্তু কিছু কিছু টপিক থাকে না যে এই টপিকটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না আসলে অ্যাকসেপ্ট করা আমার উচিত হবে না আর কাপড় নিয়ে যেই কথাটা বলা হয় সেটা মানে সেটা নিয়ে আমি আরও বিরক্ত মানে সেটা নিয়ে আমি খুবই বিরক্ত যে কাপড় নিয়ে এত কথা বলা হবে কারণ কাপড়ের বিষয়টা কিন্তু মানসিক ব্যাপার যেমন একটু করে বলছিলাম যে যে সময়গুলো পরিবর্তন হয়েছে ধরেন এখন আপনার ক্যারিয়ারে যখন আপনি শুরু করেছেন টিভি নাটক তখন কোন রকম অনলাইন আসেনি কিছু আসেনি ওই সময় আর এই সময় পরিবেশগত পার্থক্যটা আপনি ফিল করেন কেমন এখন বা ইন্ডাস্ট্রির যদি যদি বলি অনেক চেঞ্জ তো হয়েছেই আর সবচেয়ে আমি কিন্তু খুব অ্যাডজাস্ট করতে পারি এবং আমার কাছে আমি খুব যে নেগেটিভলি দেখি এই চেঞ্জটাকে সেরকমও না আমার কাছে মনে হয় যে তখনকার পরিবেশটা ওই যে আমরা ছোটবেলায় আমার মা খালাদের কাছে শুনি না যে তারা গ্রামে থাকতো গ্রামের বাড়ি এরকম ছিল গ্রামে তাদের জীবনটা এরকম ছিল আমার কাছে ওই আমাদের সময়ের মিডিয়াটাকে ওই একটা ফিলিং হয় ফিলিং কাজ করে আর এখনকার মিডিয়াটাকে মনে হয় যে একদম শহুরে অস্থির এখন ধরেন আগে কিন্তু আমরা রাত এগারোটার সময় ভয় পেতাম রাস্তা দিয়ে যেতে কোথাও ভয় পেতেন খুবই পেতামি মানে ধরেন কল্পনা করতে পারতাম না যে 10 পরে একা একটা সিএনজি নিয়ে বা একটা ট্যাক্সি ক্যাব নিয়ে আমি কিন্তু কোনোদিন ফিরি নাই শুটিং থেকে ধর কাউকে না কাউকে আসতে হতো প্রোডাকশন থেকে একজন কাউকে সাথে আসতে হতো তারপর ধর যখন নিজের গাড়ি কিনলাম দ্যাটস डिफरेंट কেস তখন ড্রাইভার থাকতো আর বাসায় আসতাম ধর নায়গড়টার সময় কিন্তু দশটার পরে কিন্তু অবশ্যই আমাদেরকে পৌঁছায় দেওয়ার জন্য কোনো লোক সাথে আসতে হতো এখন যেমন লাস্ট একটা কাজ করলাম একদমই এখনকার টাইপের কাজ যেগুলো ইউটিউব ভিউজের কাজ সেরকম আড়াইটার সময় দুইটা ইয়াং মেয়ে ধরেন বিশ বাইশ বছরের মেয়ে ওরা দেখলাম যে কোনো টেনশন করছে না আমি বরঞ্চ টেনশন করছি ওদেরকে নিয়ে যে আমি বললাম যে তোমরা কীভাবে যাবা বললো কোনো সমস্যা নাই আপু আমরা পাঠাতে করে চলে যাবো

মানে ইয়ে ক্যামেরাও অন থেকে যায় হ্যাঁ আপনার অপ্রস্তুত বিষয়গুলো চলে আসে এটা এটা খুব আমি এটা কি সেটে কি কনশাসলি মেইনটেইন করা উচিত অবশ্যই মেইনটেইন করা উচিত কারণ হয় কি আমরা তো সব সময় সচেতন থাকি না অবশ্যই হ্যাঁ দেখা যায় যে কমফর্ট জোন থাকে মেকআপ রুমে আমরা হয়তো একটু আরাম করছি নাকে তাকে হাত দিচ্ছি চোখে কান খুঁচাচ্ছি হতে পারে মানে এটা মানুষ আমি ভাই আমার কোথাও চুল কাচ্ছি এখন একটা মানুষ যদি ওটা ভিডিও করে ছেড়ে দেয় ইউটিউবে লুকস অড তাই না মানে আর বোঝাও তো যায় না বুঝতেও পায় না সিম্পল কালকেই ধরেন কালকে হলি ফ্যামিলি হসপিটালে শুট করছি একটা ওয়েব সিরিজ করছি ওখানে একটা সিন ছিল ওখানে শ্যুট করছি তো কয়েকটা মেয়ে ধরেন অন্যান্য ক্যারেক্টার অভিনয় করবে তো তাদের সাথে আবার আরও কিছু গেস্ট টাইপের আসছে আর কি ধরেন হয় না যে মা অভিনয় করবে হয়তো মেয়েকে নিয়ে আসছে বা বোনকে নিয়ে আসছে এই টাইপের তো ওই মেয়েটাকে দেখছি সারাক্ষণ মোবাইলটা আমি ওই দিকে বসা মেয়েটা মোবাইলটা এরকম করে রাখা একটা সময় আমি ফিল করলাম যে মেয়েটা তো মনে হয় ভিডিও করছে মানে আমি পা তুলে বসে আছি বা আমি হয়তো কখনো নামাজ পড়ছি বা আমি কি করছি না করছি আমি তো সবসময় কনসিয়াস থাকছি না তারপর আমি আমাদের মেকআপের অ্যাসিস্ট্যান্ট তারপর ড্রেসারের যে লোকজন ছিল ওদেরকে আমি ডেকে বললাম জি তুমি ও বলো যে এটা ঠিক না এটা শোভনীয় কোনো কথা অনুমতি নাই কিছু না এমনকি প্রয়োজনও মনে করে না কিন্তু যে আপনি কি একটু ভিডিও করতে পারি বা টাস করে ভিডিও করা শুরু করে দেয় তো একটা মানে বিব্রতকর অবস্থা থাকতে আপনাদের আগে অবশ্য সম্প্রতি একটা ইন্টারভিউতে আপনি বলেছেন যে আমার ভাষায় মদের পার্টি হয় না এটাতে যেটা হয় যে আচ্ছা তার মানে অন্য অনেকের ভাষাতে হতে পারে ব্যাপারটা কি একটু ডাবল মিনিং ফ্যাক্টর তৈরি হয় কি না ডাবল মিনিং কেন হবে এটা স্ট্রেট স্ট্রেট মিনিং হতে বলছেন কিন্তু অনেক আবার স্ট্রেট মিনিং যে অনেকের ভাষাতে হয় হয় সেটা আমার ভাষাতে কখনোই হয় না আপনি এটা স্পেসিফাই করতে গেলেন কেন কেন করতে গেলাম কারণ সবাই আমার দাওয়াত নিয়ে কনশাস যে আমরা এত আড্ডা দেই এটা আসলে কি আড্ডা কেমন আড্ডা মানে এত গান বাজনা হয় এই সেই এত আড্ডা দেয় এরা তো নিশ্চয়ই এরকম কিছু একটা করে এজন্যই স্পেসিফিক করা যে আমার বাসায় আসলে মদের আড্ডা হয় না অনেকে আবার ধরেন কমপ্লেন তো আছেই আমার নামে অনেক কমপ্লেন আছে যে এ বলে আমাকে ডাকো না ও বলে আমাকে ডাকো না তারপর অনেকে মনে করেন ইন্টেনশনালি আসে আমার সাথে যোগাযোগ করে কেউ ধরেন ফোন করে বলে যে আপু আমি আসতে চাই আমাকে ডেকো এরপরে বা বলো বাসায় তো এরকম যদি কেউ বলে তখন একটু অব্লিগেশন তো হয়েই যায় তখন কখনো কখনো হয়তো কমফোর্টেবল একটা টাইমে হয়তো বলি বা বলেছি একটা সময় এখন অনেক সচেতনও হয়েছি বলা থেকে তো আমার সম্পর্কে হয়তো ধারণা কি তাদের আমি তো জানি না জানতাম না ধরেন আসে আসলো কিছুদিন ঘোরাঘুরি করলো আমাদের সাথে দেখলো যে খুবই বোরিং এরা বোরিং যে এদের আড্ডা তো খুবই আড্ডা মানে আড্ডার মধ্যে কাজ আছে না কোনো বিনোদন আছে কিছুই নাই মানে কি আড্ডা কেন আড্ডা মানে এরা বাচ্চা কাচ্চা নিয়ে খালি খায় দায় গান গায় গল্প করে এছাড়া এদের জীবনে কিছু নাই এবং কোনো স্বার্থেরও বিষয় নাই মনে করেছে মানে করেছে তাই যে মিনিমাম তো এত চিপটা চিপটি করে কেন এত বছর বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর হয়ে গেছে এদের সম্পর্ক নিশ্চয়ই স্বার্থ আছে কিন্তু আমি আর কিন্তু স্বার্থে বিশ্বাস করি না মানে পার্সোনাল রিলেশনটা আমার কাছে একদম ডিফারেন্ট লাইক ধরেন সাব্বির আর আমি আজকে প্রায় পঁচিশ বছরের আমাদের পরিচয় রিলেশন সাব্বিরের দু একটা কাজ আমি করেছি করিনি তা না বাট কোনো দিন আমার ভেতরে এটা কাজ করেনি যে কিরে তুই কাজ করিস আমাকে ডাকিস না কেন আচ্ছা তখনই না আমার কাছে কোনো দিন মনে হয় না যে আমি আমাকে কেন নিচ্ছে না আমার কাছে মনে হয় যে আমি একটা অ্যাক্টার বা ও যখন একজন ডিরেক্টর ওর যাকে দরকার ও তাকে নিবে আমাকে দরকার হলে কখনো নিবে না দরকার হলে নিবে না আর আমাকে আমার বন্ধু বলে আমাকে নিতে হবে ওটা বরং আমার কাছে খুবই লজ্জার মনে হয় যে আমার কাছে মনে হয় যে আমাকে ফেভার করছে আমি চাই না যে আমাকে অ্যাক্ট্রেস হিসেবে আমাকে ফেভার করে কেউ নি না কিন্তু একটা বয়স পর্যন্ত যেমন কারিনাও সেদিন ইন্টারভিউতে বললো যে আমি প্রচুর কাস্টিং হয়েছি বাসায় আমিরে বাসায় যে সালমানের বাসায় যে ধমক দিয়ে আমি কাস্ট হয়েছি যে আমাকে এই ছবিতে নিতে হবে ওই একজন আর্টিস্ট তো কাজের ব্যাপারে মানে ওই দাবিটা ফ্যামিলি ফ্রেন্ডসদের ভিতরে চাইতে পারে আমি আমি আমার মনে করি না আমি মনে করি না আমার কাছে মনে হয় এতে আরও কাজ নষ্ট হয় যখন অব্লিগেশনে পড়ে যায় যেমন ধরেন অনেক হাজবেন্ড ওয়াইফ আছে এরকম ডিরেক্টর আর্টিস্ট বা অনেক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে যখন একটা অব্লিগেশন হয়ে যায় তখন কাজটা সুন্দর থাকে না এবং মানে প্রপার জাজমেন্টটা তখন হয় না দীপা এখনকার বিভিন্ন মাধ্যমে যেহেতু নাটক হয় অনেকে বলছে যে ইউটিউব ভিত্তিক নাটক থেকে আমি সরে আসছি ভয়ে কখন কি কি ধরনের হয় না তো তো নতুনদের করতে ভয় লাগে কিনা নতুন প্রোডাকশন ওরা না আমি বরঞ্চ আমার ভালো লাগে আমি ভালো লাগে আমি নতুনদের সাথে কাজ করতে চাই এবং করছি করে আমি তো দেখছি যে ওরা অনেক ভালো কাজ করে এবং আমাদেরকে যথেষ্ট রেসপেক্ট দেয় কাজে কিন্তু ধরেন এই যে শ্বশুরের গার্লফ্রেন্ড স্বামীর এক্সের সাথে

সো আপনি নতুনদের কাজ শুনেন এবং হ্যাঁ ডিনাই করেছেন এরকম কোনো ঘটনা রিসেন্ট ঘটেনি আপনার মানে ডিনাইও তো প্রচুর করতে হয় যে পছন্দ হয়নি যেমন এর মধ্যেই একটা স্ক্রিপ্ট মানে ইভেন ওয়েব সিরিজও একটা আসলো আমার কাছে মনে হয়েছে যে না আমি মানে মোরালি এই যে এইটা আমি অ্যাকসেপ্ট করতে চাই না আমার ক্যারেক্টারের সাথে মনে হচ্ছে যে গল্প এই ক্যারেক্টারটা আমার মানে আমার করা ঠিক না করা ঠিক না মানে হচ্ছে আমি একটা খারাপ মানুষ হয়ে যাব বিষয়টা সেটা না মানে সোশ্যালি এটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না আমার কাছে এরকম মনে হয়েছে যে অ্যাটলিস্ট সোশ্যালি কিছু একটা মেসেজ তো দিব ঠিক আছে আমি যখন নেগেটিভ রোল করলাম সেটাও আলাদা একটা বিষয় কিন্তু কিছু কিছু টপিক থাকে না যে এই টপিকটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না আসলে অ্যাকসেপ্ট করা আমার উচিত হবে না কয়েকদিন আগে আপনাদের কলিগ বা ডিরেক্টররা একই রকম স্ট্যাটাস শেয়ার করলেন যে একটা কথা বেশ ভাইরাল হয়েছিল যে আগের দিনে খুব কঠিন কঠিন স্ক্রিপ্টগুলো বলা হতো কাজ করা সাহসী চরিত্র আর এখন স্বল্প বসনা হলে বলা হয় সাহসী চরিত্র কাজ করেছি তো এটা কি আসলে এখনকার প্রেক্ষাপটকে মিন করে কি না অনেক এটা আসলে যারা লিখে কথাটা তাদের ভাবনাটা নিয়ে আমার একটু কোশ্চেন আছে আমার কাছে মনে হয়েছে যে সাহসী চরিত্র বা সাহসী চরিত্র মানে কি শুধুমাত্র ওপেন একটা ড্রেস পরলাম বা খুব একটু রগ রগে কোনো একটা সিনে অভিনয় করলাম মানে সেটা সাহসী দৃশ্য হতে হবে সেটা তো না সেটা তো কাকে বলে সাহসী চরিত্র আমি তো আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় যে চ্যালেঞ্জিং কিছু করা খুবই চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার যেটা অনেক কষ্ট করে আমাকে করতে হচ্ছে এবং আমার বাইরে গিয়ে আমি করছি সেটা আমার কাছে সাহসী কিছু যেটা আমি আগে কখনো করিনি বা মানে আমাকে হয়তো মানুষ এইভাবে কখনো দেখেনি এই চরিত্রটাতেও দেখেনি আপনি এটাকে আমি করি না এবং আমার কাছে মনে হয় এটা নিয়ে মাতামাতিটাও আমি না যে এরকম কিছু কেউ করলো হচ্ছে সেটা নিয়ে আমরা অনেক উচ্ছ্বসিত ঘৃণিত সে হয়ে গেল এটাও আমি বিশ্বাস করি না প্রয়োজনে এরকম অনেক ক্যারেক্টার তো থাকেও গল্পে তো সেটা তো আমাদেরকে দেখাতে হবে সো সেই জন্য আমার একটা আর্টিস্টকে তো লাগবে সেই জন্য আমার একটা ভালো আর্টিস্ট কেউ লাগবে সো সেটা না কাউকে না কাউকে তো করতে হবে অর্থাৎ লজিক্যালি হলে সব ঠিক আছে হ্যাঁ সেই লজিক্যালি হলে সব কিছুই আসলে বেমানা এক্স্যাক্টলি আর কাপড় চোপড় নিয়ে যে কথাটা বলা হয় সেটা মানে সেটা নিয়ে আমি আরো বিরক্ত মানে সেটা নিয়ে আমি খুবই বিরক্ত যে ওয়াই কাপড় নিয়ে এত কথা বলা হবে কারণ কাপড়ের বিষয়টা কিন্তু যার যার মানসিক ব্যাপার যেমন ধরেন আজকে আমি যে কাপড়টা পরে আসছি এমন কারো মনে হতে পারে যে আচ্ছা উনি একটা মাথার মধ্যে একটা ওন্না দেয় নাই কেন তার চোখে কিন্তু আমি একটা খারাপ কাপড় পরে আসছি টোটালটাই দৃষ্টিভঙ্গি এখন সুইমিং করার জন্য সুইমিং কস্টিউম পরতে হয় এটা আমাদের চোখে আমরা অভ্যস্ত না যে কারণে আমরা বল কেউ সুইমিং কস্টিউম পরলে কিন্তু আমাদের একটু নিজেদের একটু অস্বস্তি হবে যে সুইমিং কস্টিউম পড়ে সে একটু পানিতে নেমে গেছে কিন্তু আসলে তো পানিতে নামতে হলে সুইমিং কস্টিউমটাই পড়তে হবে